হাই ফ্রেন্ডস, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব খুশি আজকের, যেহেতু বড়দিন আর আমরা এখন যাচ্ছি বড়দিনের মেলায়। আর আমাদের এখানে যে গির্জা আছে, গির্জাটা খুব সুন্দর, আপনারা চলুন আমার সাথে দেখাবো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যায়। আর এটা ভুলবেন না যে সবাই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো, এটুকুনি আমি আশা করি আপনাদের কাছে। তাহলে চলুন যাই বড়দিনের মেলায়। তবে বিয়ে প্রচুর ঠান্ডা লেগেছে, বসে ছেলে আর দেব, এরা দুজন এখন গল্প করতে করতে যাচ্ছে, গাড়ির গল্প হচ্ছে দুজনের মধ্যে এখন। বন্ধুরা, আমরা এখন মেলায় চলে এসেছি, আর এই সবে মেলার মধ্যে ঢুকছি। প্রথমে আমরা যাব গির্জাঘরের ভিতরে, ভিতরটা আগে দেখব, আপনারাও দেখবেন আমার সাথে, আশা করি খুব ভালো লাগবে। আর এই মেলার সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এই মেলাতে বাজির কম্পিটিশান হয়, আপনারাও এই বাজি পোড়ানোগুলো দেখবেন, যতটা পারবো চেষ্টা করে দেখাবো, কেননা প্রচুর ভিড়, তো তা আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখুন এবারে। অনেক ভিড় ঠেলে ঠেলে গির্জার ভিতর থেকে এখন বেরোলাম, বেরিয়ে আমরা পিছনের রাস্তা থেকে এখন যাচ্ছি মেলার ভিতরে। এবার দেখি মেলাতে কেমন কি হচ্ছে, চলুন যাই। ভিড়টা দেখুন, এখান থেকে কিছু লোক যাচ্ছে ভিড় ঠেলে ঠেলে, আবার এই মাঠের মাঝখান থেকে কিছু লোক যাচ্ছে, আমি যদিও বা মাঠের মাঝখান থেকে যাচ্ছি। প্রচুর বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয়, এটা একটা মাঠে মেলা হচ্ছে, আবার ওদিকে আরেকটা মাঠে মেলা হচ্ছে, মানে দুটো মাঠ মিলিয়ে মেলা। বন্ধুরা, এখন আমার ছেলে হচ্ছে বেলুন ফাটাচ্ছে বন্দুক দিয়ে, ও যে মেলাতেই যায় সেই মেলাতে ও বেলুন ফাটাবেই। আজকে দেখি কটা বেলুন ফাটিয়ে কিছু প্রাইজ নিতে পারে কিনা। দুটো আরে সব না, দুটো তাহলে তো কি কি দেখ, রবার, পেন্সিল, চামগুলি, পেন, এই সব গিফটটা দেখ, পেন্সিল আর চিরুনি। এখন আমরা ফুচকার লাইনে দাঁড়িয়ে আছি, ফুচকা খাবো, প্রচুর লাইন, ভিড় দেখে তো বুঝতে পারছেন যে কতটা লাইন হয়েছে, মেলায় আসবো আর ফুচকা খাবো না সেটা হয়। একটা দই ফুচকা সবে দিয়েছে, আর একটা এখনো দেয়নি, রেডি হচ্ছে, এবার কেমন হয়েছে শুধু টেস্ট করা দরকার। বাবা এটা টেস্ট করে দেখ কেমন হয়েছে। আরে
একটা কোনো সিট হবে সামনে দাদা। তাহলে 31 তারিখও ফাটবে তো মনে হয়? না না হ্যাঁ না না এটাই এটাই শেষ 31 তারিখে হয় না, এসে ফাংশন হবে, ফাংশন এসেই হবে। কাল থেকে এখানে স্টেজ হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হ্যাঁ বাচ্চা কাচ্চা নাচবে, নাটক ফাটক। না না ভিড় থাকে বাজিটাই মেনা পছন্দ। হ্যাঁ এই বাজিটাই মেনা করছি। এই সর্বনাশ করে কি রে বন্ধুরা, আমার হাজবেন্ড এখন বাদাম কিনছে, এখন আমরা বাড়ি যাব। তার কারণ প্রচুর ভিড় আর দাঁড়ানো যাচ্ছে না, যার জন্য বাড়ি চলে যাব। আর এখনও বাজি অনেক রাত পর্যন্ত মানে পড়াবে, কিন্তু আমরা থাকতে পারছি না, যতটুকু পেরেছি ভিডিও করেছি। অনেক বন্ধুরা অনেক খেলা খেয়ে খেয়ে মেলা থেকে বার হলাম, পিছনে রাস্তা থেকে এখন বাড়ি যাচ্ছি। আর ভিড় তো দেখেছেন, প্রচুর ভিড়, তাও এই এত ভিড়ের মধ্যে আমরা আসি তার একটাই কারণ, কারণ হচ্ছে এটাই যে এত বড়দিনের মেলা, তারপরে এখানে যে বাজি পড়ানো হয়, বাজিটা একটা বিশেষত্ব ব্যাপার আছে এখানে, যার জন্যই আমরা। বন্ধুরা আমরা একটা মাঠের মেলা দেখে বেরিয়ে এসেছি, কত ভিড় আসলে, তারপরে আবার এই যে এপাশে আরেকটা মাঠে মেলা হচ্ছে বলেছিলাম, ওখানে আমার ছেলে যাওয়ার জন্য ফের বলছে, কিন্তু আর যাব না, কারণ এত ভিড় কিছু দেখা যায় না, শুধু ভিড় খেলা, তাছাড়া আর কিছু না। পানিয়াজি দেখা দেখি এটা খাবি দেখি কই দেখি কি ও যাই দেখি। আমার হাজবেন্ড আবার ফের জিলাপি কিনছে, কিনে নিয়ে এবারে আমরা বাড়ি চলে যাবো। এদিকের মেলা ছেলে বারবার বলছে, কিন্তু আর ঢুকবো না ভিতরে। ভেবেছিলাম বন্ধুরা টোটো পাবো না, কিন্তু টোটো পেয়ে গেছি, আর টোটোয় উঠে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। একটু ওষুধের দোকানে গেছিলাম, একটু আনন্দ হয়েছে, তার কারণ বাজি পোড়ানোটাই তো ওখানে বিশেষত্ব। তাহলে আজকের আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।